আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। আমরা মূলত আজকে কথা বলবো সিভি নিয়ে, যেটা মূলত এসএসসি পরীক্ষা অর্থাৎ ক্লাস 9-10 বা এসএসসি পরীক্ষা এসে থাকে। এখানে সিভি বা কারিকুলাম ভিটাই খুবই কঠিন একটা কিছু না, খুব সহজে নাম্বারটা তোলা যায় এবং যদি তুমি সর্বোচ্চ আধা ঘন্টা সময় দাও তাহলেই তুমি এটা মুখস্থ করে পরীক্ষা খাতে লিখে আসতে পারবা। জাস্ট এমনই, জাস্ট ফরম্যাটটা বলে দেবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো কখন কোথায় কী লিখতে হবে। সর্বোচ্চ দুইটা পেজ বা তিন পেজ তোমরা এখানে লিখতে পারো, সেক্ষেত্রে আমরা দেখিয়ে দিব কোনটা কত পেজ কাভার লেটার বা কারিকুলাম ভিটায় তোমরা কতটুকু লিখতে পারো, সে বিষয়গুলো একদম সম্পূর্ণ আলোচনা করব। তাই যারা মূলত সিভি নিয়ে কনফিউশনের মধ্যে আছো তারা সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করি তোমরা এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবা। আর এখানে তোমাদের সিভিটা মূলত প্রশ্নে সিভি থাকতে পারে, কারিকুলাম ভিটা থাকতে পারে বা অনেক সময় বায়োডাটাও কথা থাকে, সেই জায়গায় কেউ এসে কনফিউজ হয় না। মূলত এটা হচ্ছে জন্য জীবন বৃত্তান্ত, তুমি এটা চাকরি করবা কোথাও একটা তখন এটা দিতে হয়। সো আমরা যদি এটা ফরম্যাট দেখি, এটা একটা এক্স্যাক্টলি একটা ছেলে এখন বর্তমানে চাকরির জন্য সে চেষ্টা করতেছে, সে একটা তোমার তার সিভিটা হচ্ছে ঠিক এই রকমের। সো এইভাবে একটা সিভি হয়, কিন্তু তোমরা যারা পরীক্ষায় সিভিটা দিবা তাদের জন্য একটু চেঞ্জ আসে, কারণ এটা একটু হার্ড বা একটু কঠিন আছে, বাট তোমার ক্ষেত্রে আরও সহজভাবে তুমি প্রেজেন্টেশনটা করতে পারবে। আমি সে জিনিসটা দেখিয়ে দিচ্ছি খেয়াকে। আবারও বলছি, আমাদের টার্গেট হচ্ছে তোমাদেরকে সঠিক সিভিটা লেখা এবং সহজভাবে তোমরা কীভাবে লিখতে পারো লেখার নিয়মটাকে সেটা তুলে ধরা। তাই সম্পূর্ণ ভিডিও দেখবা। মূল টপিকে চলে যাওয়ার একটি কথা বলে রাখতে চাই, শিক্ষামূলক সকল আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সো চলো বিষয়গুলো এক একে কথা বলি। সো প্রথমে আমাদের এখানে সিভি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কাভার লেটার আর একটা হচ্ছে আমাদের এখানে সিভি কারিকুলাম ভিটাই। তো আমরা দুইটা পার্টের ফার্স্ট পার্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কনফিউশনের কিছুই নেই, সহজ একটা বিষয়, আমরা সহজ বিষয়টাকে তোমাদেরকে সহজভাবে তুলে ধরছি। তোমরা কোন জায়গায় কী ব্যবহার করবা, কোন জায়গায় কী ইউজ করবা, কোন শব্দটা আমরা দেখিয়ে দেবো। তো এখানে জাস্ট এই জিনিসটা তোমাদেরকে মুখস্থ করতে হবে আর কোথায় কী বসাবে সে জিনিসটা একটু দেখে নাও। ডেটের জায়গায় এখানে অফকোর্স তুমি তোমার ডেটটা বসাই দিবা, ডেট কত তারিখ সেটা এখানে বসাই দিবা। দেন এখানে আসে দ্য হেডমাস্টার প্রিন্সিপাল অথরিটি, এখানে অথরিটি কথাটা আসবে যখন একটা কোম্পানির কাছে তুমি লিখবা, তখন যখন তুমি চাকরিটা কোনো একটা কোম্পানির কাছে যাচ্ছ তখন সেই অথরিটি কথাটা আসবে। বাট তাছাড়া যদি তুমি এখানে কোনো স্কুলে লেখো তাহলে সেটা হচ্ছে হেডমাস্টার, যদি তুমি কোনো ধরনের কলেজে লেখো তাহলে সেটা হচ্ছে প্রিন্সিপাল। মূলত প্রশ্নে উল্লেখ করা থাকবে যে কাকে তুমি লিখতেছো বা এটা কাকে পাঠাবা, কোনো কোম্পানি বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান হলে স্কুল, কলেজ হলে হেডমাস্টার, কলেজ হলে প্রিন্সিপাল। দেন এনাফ, আমরা সেকেন্ড লাইনে চলে যাব। এখানে আসবে এক্স ওয়াই জেড হাই স্কুল, অর্থাৎ যদি এখানে স্কুলের নামে তাহলে স্কুলের নামটা লিখে দিবা। এখানে অফকোর্স নিজের স্কুলের নামটা কখনোই লিখবে না, এটা একটা খুবই খারাপ একটা বিষয়, আইডেন্টিটি সবসময় জন্য প্রকাশ করা দরকার নেই। সেখানে যে কোনো একটা স্কুলের নাম তুমি লিখতে পারো, যদি প্রশ্নে উল্লেখ করা থাকে তাহলে অফকোর্স সেই প্রশ্নের উল্লেখ করা স্কুলের নামটা লিখতে হবে বা কলেজের নামটা লিখতে হবে। যদি কোনো কোম্পানির নাম উল্লেখ থাকে কোম্পানির নামটা লিখতে পারো, যদি কোম্পানির নাম উল্লেখ না থাকে তাহলে তুমি তোমার মতো করে যে কোনো একটা কোম্পানি লিখতে পারো। কেমন, যদি তোমার এখানে জব কোনো একটা জায়গায় একটা ভালো একটা জবের জন্য আসে কোম্পানি জবের ক্ষেত্রে, সো এখানে আমরা এখানে আমাদের অ্যাড্রেসটা লিখবো। তো চারটা লাইন, ডেট আমাদের এখানে আমরা কাকে লিখতেছি, হেডমাস্টার প্রিন্সিপাল অথরিটি, দেন এখানে সে প্রতিষ্ঠানের নাম এবং হচ্ছে অ্যাড্রেসটা। তো মিরপুর এক ঢাকা আমি লিখে দিলাম। দেন এখানে আসে সাবজেক্ট, এখানে আমরা লিখে নিব যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যাথ টিচার বা মার্কেটিং অফিসার। তো এখানে ম্যাথ টিচার নিয়ে আমি কথা বলছি, যদি আমি এখানে কোনো একটা কলেজে বা কোনো একটা স্কুলে আমি যদি চাকরির জন্য অ্যাপ্লাই করি বা সেক্ষেত্রে আমি এখানে ম্যাথ টিচার বা যে টিচার যে পোস্টের জন্য তারা এখানে তোমার সিভি জমা দিতে বলেছে, ওখানে পোস্টের নাম উল্লেখ করা থাকবে যে ইংলিশ টিচার নাকি ম্যাথ টিচার নাকি বাংলা টিচার না অন্য কোনো টিচার, সেই টিচারের কথাটা এখানে তুমি লিখে দিবা। দেন যদি ওখানে কোম্পানি থাকে তাহলে সেই কোম্পানির পোস্টের নাম লিখে দিবে যে কোন পোস্ট, এখানে সিও মার্কেটিংয়ের অফিসার নাকি ম্যানেজমেন্ট অফিসার বা যেটাই হোক সেটা লিখে দিবে। তো এখানে সুন্দর করে সেটা লিখে দিবে যে মার্কেটিং অফিসার। দেন কাজ এই সাবজেক্টে চারটা পয়েন্ট, তোমার টোটাল পাঁচটা পয়েন্ট, ডেট এইটা এটা এটা, টোটাল এই পাঁচটা পয়েন্ট তোমাকে এখানে সেম টু সেম লিখতে হবে। এরপর আসি স্যার, এখানে সুন্দরভাবে এইটুকু ভাই, এখানে তিন চারটা লাইন, বেশিক্ষণ লাগবে না মুখস্থ করতে, মুখস্থ করে ফেলবে। এখানে বলেছে ইন রেসপন্স টু অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন প্রথম আলো, এখানে একটা পত্রিকার অফকোর্স তোমাকে নামটা উল্লেখ করতে হবে, কারণ তুমি কোন পত্রিকায় এই বিজ্ঞাপনটা দেখেছো। যদি প্রশ্নে উল্লেখ থাকে কোনো পত্রিকার নাম তাহলে অফকোর্স সেই পত্রিকার নামটা এখানে লিখতে হবে প্রথম আলোর জায়গায়। আর অফকোর্স চেষ্টা করবো এই জায়গাটা হাইলাইটস করার জন্য, যদি নীল কলম থাকে তাহলে পরীক্ষার সময় নীল কলম দিয়ে লিখে হাইলাইটস করে দিবা, যদি কালো কলম থাকে তাহলে লাগলে একবার দুইবার লিখে একটু ব্লাউড করে দিয়ে হাইলাইটস করে দিবা যে এই প্রথম আলো পত্রিকা। দেন এই প্রথম আলো পত্রিকা বা যে পত্রিকার নাম আসবে তুমি তোমার মতো করে দিলা। দেন এখানে ডেটের কথা উল্লেখ করে দিবা যে কোন তারিখে তুমি এটা দেখেছো প্রথম আলো পত্রিকায়, সেটা তুমি লিখবা। লিখে এখানে দেন অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যাথ টিচার
বা এখানে মার্কেটিং অফিসার, যে যে মানে যেখানে তুমি অ্যাপ্লাই করতেছো বা যে পোস্টের জন্য সেটা এখানে লিখে দিবা। ওই যে প্রশ্ন উল্লেখ থাকবে বললাম, সেটা উল্লেখ থেকে তুমি যে কোনো হয়তো ম্যাথ টিচার নয়তো মার্কেটিং অফিসার তুমি লিখে ইজ গোয়িং টু বি পোস্টেড ইউর ফেমাস স্কুল বা কোম্পানি। তো ফেমাস স্কুলের ক্ষেত্রে হয় কি, যদি স্কুলের ম্যাথ টিচার হয় তাহলে স্কুল হবে, যদি কোম্পানির ক্ষেত্রে হয় তাহলে ফেমাস কোম্পানি, মানে বিখ্যাত কোম্পানির কাছে তুমি এই পোস্টের জন্য তারা এটা নিয়োগটা দিয়েছে। দেন এখানে তুমি সেম টু সেম যে কথাগুলো আছে সেগুলো তুমি রেখে দিবে, আর কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? এখানে সুন্দরভাবে সেভাবে তুমি দিলে এনাফ। আর লাস্টে এখানে জাস্ট তোমার এই কথাগুলো জাস্ট একদম সেম ফর্মেট, চেঞ্জটুকু জাস্ট এইটুকুই যে যেখানে স্কুল হবে সেখানে স্কুলের স্কুল, যদি টিচারের কথা বলে তাহলে স্কুল বা কলেজ, আর কোম্পানির কথা বলে কোম্পানি, আর এখানে টিচার নয়তো মার্কেটিং অফিসার। চেঞ্জটা বুঝতে পারছো? জাস্ট এইটুকু ফর্মেট তোমাদের ফলো করতে হবে এবং এই জিনিসটা মুখস্থ করতে হবে। এখন এই জায়গায় এসে অনেকেই বলতেছে যে এখানে যে কাবালিটা যেটা আছে এটা কখনোই যেন এক পেজের বেশি না হয়, অনেকেই বলে। তাদেরকে বলবো এরকম কোনো কিছুই না, তোমার এটা দুই পেজ তুমি লিখতে পারবা। তবে এখানে একটা কথা আছে, দুই পেজ যদি তুমি লিখতে চাও তাহলে তুমি ডান পাশ থেকে শুরু করে বাম পাশে লিখে ফেলবা, অর্থাৎ দুই পেজ এভাবে ইউজ করবা। এখন ডান পাশ থেকে না লিখে তুমি যদি বাম পাশের পৃষ্ঠা যদি লিখতে পারো তাহলে তোমার কিন্তু পৃষ্ঠাটা উল্টাইতে হচ্ছে। সো এই উল্টানো যেন না হয় তাহলে অনেক সময় কি শিক্ষক উল্টাই দেখে না দুপাশে কী লিখেছো। তাই বাম পাশ থেকে মূলত কাবাতে তোমরা এখানে শুরু করবা সিভিটা, এবং বাম পাশের পৃষ্ঠাটা পুরোটা লিখে ফেলবা, তারপর ডান পাশের পৃষ্ঠাটা লিখে ফেলবা যদি তোমাদের দুই পেজ লাগে, ওকে? আর যদি পারো এক পেজের মধ্যে লিখলে আরও খুবই ভালো। তো এই গেল তোমাদের কাবালিটার বিষয়টা। দেন আমরা এবার আসি তোমাদের সিভি নিয়ে কথা বলতে। এখানে কারিকুলাম ভিটায় এইটা ক্ষেত্রে বলি, তুমি যদি এই পৃষ্ঠাটা লেখো, এটা যদি তুমি অর্ধেক লেখো, অর্থাৎ তুমি প্রথমে একটা পৃষ্ঠা একদম পুরো ফুল লেখলা, পরে পৃষ্ঠা অর্ধেক লেখলা, অর্ধেক লেখার পরে তোমাদের কিন্তু এইটা শুরু করতে হবে, মানে একদম ওই যেখানে তুমি শেষ করবা ওই জায়গা থেকে এটা শুরু করবা। কেমন? আমি আবার বলতেছি, যেখান থেকে শেষ করবা ওইটা শুরু করবা, এমন না যে এটা দুইটা আলাদা আলাদা কিন্তু বিষয় না, একই বিষয়। যদি মাঝামাঝি শেষ হয় তাহলে মাঝামাঝি দিয়ে শুরু করবা, যদি দেখবে একদম শেষের দিকে শেষ হয় তাহলে আর দরকার নেই, তাহলে নেক্সট পেজে গিয়ে কারিকুলাম ভিটা থেকে শুরু করবা। এখানে বিষয়গুলো জরুরি, আমরা একটু তোমাদেরকে বিষয়গুলো দেখিয়ে দিই। নেম, তুমি তোমার নামটা লিখবা। ফাদার নেম তুমি যা ইচ্ছে তাই লিখতে পারো, মাদার নেম না যা ইচ্ছে লিখতে পারো, অফকোর্স নাম হতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমানে কোথায় তুমি থাকছো সেই মানে সেই ঠিকানা লিখবা, যেমন আমি মিরপুর ঢাকা থাকি সেখানে আমি লিখেছি। পারমানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তুমি যেখানে তোমার স্থায়ী ঠিকানা সেটা তুমি লিখবা। এখন অনেকের পারমানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়, মানে বাসা একটাই, হয়তো বা সবাই পটুয়াখালী বরিশাল থাকো, তাহলে তুমি সেটা সুন্দর করে লিখে দেবে, পারমানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেসে সেম থাকবে, চেঞ্জ করার দরকার নেই। এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর সুবিধাতে করেছি যে আমি বর্তমানে থাকি এখানে আর আমার স্থায়ী ঠিকানা হচ্ছে ওইটা। এবার বার্থডে, এখানে ডেট অফ বার্থের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু তুমি একজন গ্র্যাজুয়েট সেই দিক থেকে তোমাকে অবশ্যই 1990 বা 2000-এর আগের সালটা রাখতে হবে। সাপোজ আমি এখানে 1997 রেখেছি আমার জেনুইন বার্থডে রেখেছি, তোমরা চাইলে এখানে 1998 বা 96 লাগাইতে পারো, কেউ আবার 2002-03 এরকম দিও না, তাহলে কিন্তু হবে না, কারণ তোমার মাস্টার্স শেষ করতে হবে, লজিক্যাল আসতে হবে। সেক্ষেত্রে তোমার লজিক হচ্ছে যে অন্ততপক্ষে তুমি যদি এখন মাস্টার্স শেষ দেখাইতে চাও তোমার সিভিতে, তাহলে অন্ততপক্ষে তোমার 1995-96-97 এভাবে রাখতে হবে। দেন এখানে ন্যাশনালিটি বাংলাদেশ, রিজন এখানে রিলিজন আছে ইসলাম, মেরিট স্ট্যাটাস আছে সিঙ্গেল, ব্লাড গ্রুপ ও পজিটিভ, অফকোর্স এটা দিয়ে দেবা তোমরা। দেন এখানে কন্ট্যাক্ট নাম্বার, অফকোর্স নিজের নাম্বারটা দেওয়া যাবে না, যে কোনো একটা নাম্বার তোমরা দিতে পারলেই হইল, কিন্তু কোনো ভুলভাল নাম্বারও আবার দিও না যেটা আমার কল লাগাই দেয়, এটা জাস্ট এভাবে একটা সংখ্যা বসিয়ে দিলে হবে। অবশ্যই 11টা সংখ্যা হতে হবে, ন্যাশনাল আইডি কার্ডের ক্ষেত্রে তোমরা অনলাইনের ক্ষেত্রে হয়তো বা 17 সংখ্যা আর নয়তো 12 সংখ্যা যেটা আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে ন্যাশনাল আইডি কার্ডের। জাস্ট এই সেম টু সেম এই তথ্যগুলো তোমাদেরকে দিতে হবে, আর এখানে এই তথ্যগুলো মুখস্থ করার কিছু নাই, এগুলো টুকটাক সবই জানো, ওকে? সো এর পরবর্তী আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই জায়গাটা এসে তোমাদেরকে কিছু বিষয় বোঝার আছে। সো এখানে জাস্ট সিম্পল চারটা ঘর রাখতে হবে, একটা হচ্ছে নেম অফ এক্সাম ইয়ার, জিপিএ বা সিজিপিএ, আর বোর্ড বা ইউনিভার্সিটি। তো এখানে জিপিএ সিজিপিএটা অনেকেই বোঝে না, সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আর এখানে চারটা থাকবে, এসএসসি, এইচএসসি, এম বিবিএ, এমবিএ। তো এখানে মূলত বিবিএ বলা হয় ব্যাচেলার, যে আমাদের আমরা যেটা বিবিএ করি কমার্স থেকে, মূলত আমি কমার্সের ব্যাকগ্রাউন্ড তাই আমি বিবিএ এমবিএটা ইউজ করেছি। তোমরা চাইলে এখানে অন্য কিছু ইউজ করতে পারো, যেমন অনেকে বিএ আছে, এমএ আছে, সো সেগুলো ইউজ করতে পারো, মানে তোমার যে সিভিটা বা তুমি যেভাবে তৈরি করতে চাও সেভাবে তৈরি করতে পারো। জাস্ট আমি বোঝানোর সুবিধা বলেছি, তাহলে তোমরা বিবিএ এমবিএটা ইউজ করতে পারো। দেন এখানে তোমার এসএসসিটা লিখতে হবে, এসএসসিটা অফকোর্স বুঝতে হবে যে এসএসসিটা তুমি কবে লিখছো। তো এসএসসিটা ধরো আমি লিখেছি 2013-তে, আমি এসএসসি পাস করেছি, সো আমার জিপিএ হয়েছে 4.50। জিপিএ বলা হয় কাকে? 5 পয়েন্টের যে পয়েন্টটা থাকে ওইটাকে বলা হয় জিপিএ, 5 পয়েন্ট ওটা হচ্ছে জিপিএ।
এবং সেটা হচ্ছে বরিশাল বোর্ডের অ্যাগেনিস্টে আমি এই রেজাল্টটা করেছি, বিষয়টা বুঝছ? আর এখানে এইচএসসি অফকোর্স 13 যদি আমি দেই আমি এসএসসি, তাহলে দুই বছর পরে আমার এইচএসসি হবে, তাহলে আমি দুই বছর পরে আমার এইচএসসিটা লিখে দেবো 2015। আর এটা হচ্ছে জিপিএ 4.44 বরিশাল বোর্ড। তো এখানে জিপিএ কথাটা হচ্ছে 5 পয়েন্টের, মানে 5 পয়েন্টের মধ্যে আমি এত পেয়েছি, এটা হচ্ছে জিপিএ। আর এম বিবিএ হচ্ছে 2020, কারণ আমি এখানে অনার্স করেছি, বিবিএ করেছি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। আমার সিজিপি হচ্ছে 3.43, সিজিপিএ বলা হয় 4 পয়েন্টের মধ্যে আমি 3.43 পেয়েছি। এই জিপি হচ্ছে 5 পয়েন্টের মধ্যে আমি এটা পেয়েছি, আর সিজিপি হচ্ছে তোমার 3 পয়েন্টের মধ্যে আমি এটা পেয়েছি। ইউনিভার্সিটি লেভেলে কখনো জিপিএ থাকে না, সেটা হচ্ছে হয়ে যায় সিজিপিএ। এই বিষয়টা তো অনেকে নতুন জানো, বাট জেনে নিলাম। সো এক্ষেত্রে আমি আবার বলছি, জিপিএটা স্কুলের ক্ষেত্রে বা কলেজের ক্ষেত্রে, ইউনিভার্সিটি উঠলে সেটা সিজিপিএ হয়ে যায়। তো আমি বিশে অনার্স করেছি, আমার 3.43 এসেছে রেজাল্ট, এখানে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে দিলাম, কারণ আমার এটা জাতীয় বিশ্ববিদ্যালয় লিখতে হবে। বা তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি শেষ করো বা জগন্নাথ করো বা রাজশাহী করলে সেই ইউনিভার্সিটির নামটা এখানে লিখে দিতে হবে। দেন এমবিএর ক্ষেত্রে ওই সেম, আমি 2 বছর পর এমবিএ শেষ করেছি, সিজিপিএটা আমি লিখে দিলাম এখানে, ন্যাশনাল ইউনিভার্সিটি আমি লিখে দিলাম। মূলত আমার এমবিএ এখনও শেষ হয় নাই, তো আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধাতে লিখে দিলাম, কারণ এমবিএ না হলে তো আমি এখানে অ্যাপ্লাই করতে পারছি না। তো এইভাবে জাস্ট 4টা ফর্মেট তোমাকে লিখতে হবে, তুমি চাইলে এটা মুখস্থ করতে পারো বা চাইলে তুমি তোমার মতো লিখতে পারো। যদি তুমি বিষয়টা বোঝো তাহলে তুমি কিন্তু তোমার মতো কাস্টমাইজ করতে পারো, তবে টুকটাক একটু ভুলটুল হলে কিন্তু স্যাররা একদম অত খুট খুট করে দেখে না তুমি ফর্মেটটা মেনটেন করছো কিনা, এটা ইম্পর্টেন্ট। কেমন? দেন এরপর আসি আমরা দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যান্ড রেফারেন্স। এই জায়গায় কয়েকটা বিষয় বোঝার আছে, বুঝে নাও। এক্সপিরিয়েন্স হচ্ছে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ ম্যাথ টিচার ইন এবিসি হাই স্কুল, অর্থাৎ তুমি এবিসি হাই স্কুলে ম্যাথ টিচার হিসেবে বর্তমানে, বা আমি আছি বর্তমানে এখানে কার্যরত, বা আমি কাজ করেছি ম্যাথ টিচার হিসাবে, বুঝছো? সো এক্ষেত্রে যদি তুমি মার্কেটিং অফিসার হিসেবে সেখানে মানে অ্যাপ্লাই করতে যাও, তাহলে অফকোর্স তোমাকে এখানে ম্যাথ টিচারের জায়গায় লিখতে হবে মার্কেটিং অফিসার, এবং এবিসি হাই স্কুলের জায়গায় লিখতে হবে এবিসি কোম্পানি, বিষয়টা বুঝো। অবশ্যই কোম্পানির নামটা লিখতে হবে যে আমি সেখানে কাজ করছি, মানে ম্যাথ টিচারের কথা কিন্তু তোমরা, আবার সেখানে যদি কোনো একটা মার্কেটিং অফিসারের যদি তুমি নিয়োগ দাও বা সেখানে যদি তুমি সিভি জমা দাও, তাহলে কিন্তু ম্যাথ টিচার লিখতে পারবে না। আর রেফারেন্সের ক্ষেত্রে সেম, তুমি এখানে সালাম হুসাইন আমি লিখেছি সিনিয়র টিচার ইন এক্সওয়াইজেড কোম্পানি স্কুল, এক্সওয়াইজেড স্কুল। তো এখানে সালাম হুসাইন আমি তার রেফারেন্সটা দিচ্ছি। রেফারেন্স মানে হচ্ছে যে যাতে আমার সিভিটা গ্রহণযোগ্যতা বেশি বাড়ে, কারণ অনেক সময় সিভিতে রেফারেন্স দরকার হয়, ঠিক আছে? বড় বড় ব্যাংকে চাকরির ক্ষেত্রে বা বড় বড় পজিশন চাকরির ক্ষেত্রে বলে তুমি রেফারেন্স নিয়ে আসো, তখন ভালো ভালো ব্যক্তিরা ওই সিভিতে রেফারেন্স করে। তবে এখানে দেখা গেলো সালাম হোসেন সিনিয়র মার্কেটিং অফিসার ইন ইউর কোম্পানি, ধরো আমি এখানে ওই কোম্পানিরই একজন মার্কেটিং অফিসারের ঠিকানা দিয়ে দিলাম। তো কোম্পানির ক্ষেত্রে তোমরা এটা ব্যবহার করবা, আর টিচারের ক্ষেত্রে এটা ব্যবহার করবা। দেন এখানে সিগনেচার, অফকোর্স তুমি তোমার নামটা একদম ফুল নামটা সুন্দর করে লিখে দিবা, দেন এখানে মাঝখানটা রেখা দিয়ে নিচে তারিখটা লিখে দিবা, জাস্ট কাজ শেষ। এই হচ্ছে সম্পূর্ণ সিভির প্রসেসটা, এবং আমার মনে হয় কঠিন কিছু এই বিষয়গুলো তো সবাই মুখস্থ করতে পারো, তবে এখানে 13টা বিষয় আমি লিখেছি। তো 13টা বিষয়ের মধ্যে অফকোর্স মোস্ট অফ দ্য নেম, ফাদার নেম, মাদার নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এবং এইখানে ন্যাশনাল কন্ট্যাক্ট নাম্বার, এবং হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, এইগুলো একদম মাস্ট বি থাকতেই হবে। এই বাকি ন্যাশনালিটি, তারপর হচ্ছে গিয়ে রিলিজন, তারপর হচ্ছে গিয়ে তোমার ব্লাড গ্রুপ, এগুলো এনআইডি কার্ড, এগুলো অতটা মাস্ট বি না যে থাকতেই হবে এমন কিছু না, তবে থাকলে ভালো, এতে তোমার রেফারেন্সটা ভালো হবে এবং শিক্ষকের চোখে এটা বিষয়টা আরও ভালো দেখাবে। তো এই হচ্ছে, এইগুলো তোমরা মুখস্থ করে ফেলো, বা তোমরা 5-6 বার দেখলেই আশা করি মুখস্থ হয়ে যাবে তোমাদের, কারণ নেম, ফাদার নেম, মাদার নেম, এগুলো তো আমরা জানি ভাই। আমার এডমিট কার্ডই তো কত কিছু দেওয়া আছে, দেখো তুমি এডমিট কার্ডের নেম, ফাদার নেম, মাদার নেম, অ্যাড্রেস দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে, আমার এখানে আরও কত কিছু দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু আমি 10টা এখানে 5-6টা পেয়ে যাচ্ছি। সো এই হচ্ছে তোমাদের সিভি নিয়ে সর্বশেষ তথ্যগুলো। এর পরবর্তী আর কোন বিষয়ে ভিডিও চাও সেটা আমাদেরকে জানিও, আমরা চেষ্টা করবো ভিডিও তৈরি করার। সো ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।